Etolonia non so anni va che nap. Ya mai murubbi anira. Babara sunne ne ke din mama. Babara jine ke din baba. এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মন্তর কালকা দিবাগা ওয়া হুয়া বাতিল বুনিয়ালাহু কসরুন ফি রবাদিল জান্নাহ। আল্লাহ নবী সুন্দর করে বললেন, মন্তর কালকা দিবাগা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তিরা মিথ্যা থেকে বিরত থাকতে পারবে, মিথ্যাকে বর্জন করবে, মিথ্যাকে পরিহার করবে, মিথ্যা থেকে দূরে থাকবে, এটা অন্যায় মনে করবে, বাতিল মনে করবে, ওয়াহুয়া বাতিল বাতিল মনে করবেন। আমি রাসূলুল্লাহ বলছি, বুনিয়ালা হো কসরত ফির বাদিল জান্না, জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা পাসাদ নির্মাণ করে দেবে। জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা পাসাদ নির্মাণ করে দেবে। যে ব্যক্তিরা মিথ্যা থেকে বিরত থাকতে পারবে, মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। কে বলছে? রাসূল। কিন্তু আপনি দেখেন অবাক হয়ে যাবে, দাদুও মিথ্যা বলেছে, বাপও মিথ্যা বলছে, ছেলেও মিথ্যা বলছে, তিন গ্রুপের লোকই দেখেন সব মিথ্যা বলে। একটা ইয়ং ছেলে, 16 বছরের ছেলে, একটা মোবাইল ফোন কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে 11,000-এর মোবাইলকে বন্ধুক এসে 13,000 টাকা দাম বলছে। যা বাবা কথা বলছেন না কেন, এরকম ঘটনা ঘটছে কি ঘটেনি? হ্যাঁ, তখন বন্ধু বলছে, এই সব বাজে কথা বাদ দে, জানিস এটা কত দাম? আমি তো এই কদিন আগে মোবাইলটাই কিনে আমার বন্ধুর জন্য কিনে নিয়ে এলাম। বলে কত আছে বল দেখিনি মডেলটা? বলে ভিভো 20। বলে ছাড়, ওসব ছাড়, 11,000 টাকা দাম আমি জানিনি, তুই আমাকে 13,000 টাকা বলছিস। তখন বন্ধুটা বলছে, শোন, আমি কদিন আগে বন্ধুকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছি মোবাইল, আর তুই আমাকে বুঝিয়ে দিবি? তখন বলছে, ছাড় ওসব গল্প ছাড়, তুই অনেকদিন আগে কিনেছিস, অনেকদিন আগে দাম ছিল 11,000, এখন 13,000 হয়ে গেছে, জানিস তুই। তখন এক কথা দু কথা হতে হতে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে বন্ধুটা কি করলো, বিশ্বাসের জায়গা তৈরি করতে গিয়ে বলছে, ওরে আমি মিথ্যা বলিনি, আল্লাহর কিরে বলছি 13,000 টাকা নিয়েছে, আল্লাহর কিরে বলছি 13,000 টাকা নিয়েছে। আপনাদের এখানে আল্লাহর কিরে খায়? যা বাবা কথা বলছেন না কেন, আল্লাহর কিরে খায়? আল্লাহর কিরে তিনবার যদি আল্লাহর কিরে মেরে দেয়, এ যা বলবে তাই হয়ে যাবে। আমি আগে মনে মনে ভাবতাম যে এরা মনে হয় বলছে আল্লাহর খিরে। কি বললাম? আল্লাহর খিরে। খিরে মানে কি? খিরে মানে হলো শশা। শশা বোঝেন তো? যা বাবা কথা বলছেন না কেন, শশা বোঝেন তো? হ্যাঁ, খিরে। আমি ভাবতাম যে খিরে বলছে, পরে বুঝতে পারলাম যে না, খিরে নয়, কিরে। একদিন মনে মনে ভাবলাম যে কিরে কথার অর্থ কি আসছে, কিরে কথার মানে কি, গোটা ডিকশনারি খুলে নেট সার্চ করে তোলপার হয়ে গেল, আজও পর্যন্ত কিরে কথার কোনো অর্থ পাওয়া যায় না। কিরে কথার কোনো মানেই হয় না, কোনো অর্থ হয় না, অথচ গোটা পৃথিবী চলছে কিরের ওপরে। কথা বলছেন না কেন, আমার দিকে তাকান। এই বুলু জামা, ওই কি খুঁজছো? খালি খুশ 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 করছি। কত কতবার গুটখা খাবে? তুমি কি ভাবছো আমি দেখিনি? তাকান আমার দিকে, গোটা পৃথিবী চলছে কিরের ওপরে, সব জায়গায় কিরে। তিনবার যদি কিরে বলে দিতে পারে তো সব মাপ হয়ে যাবে। আমি তাই চিন্তা করি, আহারে, এই কিরের সূচনা কোথা থেকে, শুরু হলো কোথা থেকে, এই কিরের উৎপত্তি কোথা থেকে, কে শুরু করলো, আর এর আবিষ্কারক কে, কে শুরু করলো, কে আবিষ্কার করলো। লোকটাকে যদি পেতাম একবার দেখতাম যে হ্যাঁ, তুমি একটা কথা বের করেছো যে কিরে, তিনবার কিরে মেরে দিলে সব হালালকে হারাম করে দেবে, হারামকে হালাল করে দেবে, যে তিনবার কিরে মেরে দেয়। কথা বলছেন না কেন, কি কথা বলে? একটা মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে গেছে, সকাল 7টার সময় টাটকা মাছের রক্ত লিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে রেখেছে, আর কাস্টমার গিয়ে যখন বলছে, ভাই এ মাছ ভালো হবে তো, কাটছি রক্ত বেরোচ্ছে, তুমি কি বলছো দেখতে পাবো যুগে, তখন টিভি বলছে, আগে এরকম কেন লাগছে, ভালো হবে তো, আল্লাহর কিরে বলছি, মিথ্যা কথা বলছি না? মাছ
কবেকারের মাছ, তিন দিন আগেকারের বরম মারা মাছ, খালি টাটকা মাছের রক্ত ওর গায়ে লাগিয়ে রেখে দিয়েছে, দিয়ে আল্লাহর কিরে মেরে ঝেড়ে দিল। কিরে, একটা কিরে মেরে দিয়ে যদি কাজ হয়ে যায় তো হবে না কেন? আল্লাহু আকবার, কি ব্যবসা চলছে ভাই, অবাক হয়ে যাবেন আপনি। একটা হার্ডওয়্যারসের দোকানে, ৬,৫০০ টাকা দিয়ে মোটা বালির দাম করে এলেন, স্যাম্পল দেখলেন, হাত দিয়ে দেখলেন করকরে বালি, হাতে লেগে আছে, হাতে যেন মরে যাচ্ছে না, এত করকরে বালি, ৬,৫০০ টাকা দাম দিয়ে এলেন, দিয়ে বললেন এক টাকার বালি আমার ওখানে ফেলে দাও। যখন বিকেলবেলা এসে দেখছেন একেবারে গুঁড়ো বালি, ধাস বালি আপনার বাড়ির সামনে পড়া। কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করলেন কি গো ভাই, দোকানদারকে ফোন করলেন, করে বলেন ভাই এটা কি অন্যায় হলো না, আমি তো মোটা বালির দাম দিয়ে এলাম আর এই কি বলে তোমার এই তুমি ধাস বালি ফেলে দিলে। দোকানদার তখন মাথাটাকে একটু হাত দিয়ে চুলকে নিয়ে বলি ইস, এরকম কথা আল্লাহর কিরে বলছে আমি জানি না। কথা বলছেন না কেন? তুমি জানো নি তোমার দোকান থেকে মাল এলো? আমি যে গোলায় পাঠিয়েছিলাম, যে খাদে পাঠিয়েছিলাম, গোলায় পাঠিয়েছিলাম, সেখান থেকে লাইনে ট্রাক্টরওয়ালা গন্ডগোল করেছে, অন্য খাদ থেকে মেরেছে, দিয়ে একটা খাদের নাম বলে দিল, ওই খাদের মাল ফেলে দিয়েছে। আচ্ছা যাক ভাই, তুমি কিছু মনে করো নি, মাল তো আমার সঙ্গে লেওয়া দেওয়া চলছে, তুমি তো আমার কাছে আসছো, আর যখন আসবে একটা অ্যাডজাস্ট করে দেবো। এখন এই যখন গেলেন আপনি, গিয়ে ৬,৫০০ টাকার মাল থেকে ৫০০ টাকা কমিয়ে দিয়ে বললো ৬,০০০ দাও, আর আসলে দামটা তার কত? ৪,০০০ টাকা, ২,০০০ টাকা মানে দিল। এক আল্লাহর কিরেতে কাজ হয়ে গেল। কথা বলেন, চলছে না চলেনি, চলছে দিগুলো? হ্যাঁ, এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। নবী থেকে গোটা কতক হাদিস বলবো, আল্লাহর কোরআন থেকে গোটা কতক আয়াত বলবো, দিয়ে একটু শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব, ছিদ্রগুলো একটু পূরণ করার চেষ্টা করব, দিয়ে চলে যাব। ওয়াজ মানে যে বিরাট লম্বা কাহিনী বলতে হবে, ঘটনা বলতে হবে, এমন তেমন কিছু ব্যাপার নেই। দু চারটে কোরআনের আয়াত, দু চারটে হাদিস দিয়ে কিছু সংশোধনমূলক কথাবার্তা, ব্যাস এটাই হলো ওয়াজ। ঘরে যাবেন নাকি, ঘরে যাবেন নাকি? যান, এরম ভাবে বসে থাকা ঠিক নয়। ছেলেদের একটা নাম আছে শুনেছি নাকি, এই করলা ছেলে নাকি জলসার দিনে নাকি দিনের বেলা পানি খায় না, রাতের বেলা নাকি মোতে না, এটা উল্টো ঘটনা। খুব ভালো, মাশাল মাশাল, আমার ভাইরা ভাইরা খুব ভালো। আসেন, তাকান, খেয়াল করেন, কষ্ট হচ্ছে বাবাজি? তাকান, খেয়াল করেন, আসেন, কোন জায়গায় ছিলাম? মান তারাকাল কাযিবা ওয়াহুয়া বাতিল, ওই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, চিংড়ি মাছের মধ্যে মাঝে মাঝে কিলবিল করছে, আমি কিন্তু জায়গা চেঞ্জ করব, ওইখান থেকে তুলে ওই পিছনে পাঠাবো। আসেন, যা হবে সকালবেলা হবে, এখন শুনে লাও, শুনে লাও। রাসূল কি বললেন? মান তারাকাল কাযিবা ওয়াহুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রবাদিল জান্নাহ। আল্লাহ নবীর জন্য সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়াহুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরআ ওয়াহুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, বান্তারা কাল কাযিবাগম ওয়াহুয়া বাতিল, যে ব্যক্তিরা মিথ্যা থেকে বিরত থাকবে, মিথ্যাকে বর্জন করবে, মিথ্যা থেকে দূরে থাকবে, ওয়াহুয়া বাতিল
বাতিল মনে করে, অন্যায় মনে করে, অপরাধ মনে করে, গোনার কাজ মনে করে, মিথ্যা থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, আমি রাসূলুল্লাহ বলছি বনিয়ালাহু ফি ওয়াসাতিহাম, আমি রাসূলুল্লাহ বলছি বনিয়ালাহু কসরত ফি রবাদিল জান্নাত, জান্নাতের কিনারায় আমার আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। মাছ পড়ে থাকবে, দাম একটাই থাকবে, আমার এই মাছটা দেখতে পাচ্ছ কোয়ালিটি এই আছে, দেখে নাও, চাগিয়ে নাও, বুঝে নাও, দেখে নাও, সব কিছু কমপ্লিট করো, কিন্তু 120 টাকা কিলোই লাগবে। কিছু বোঝা যাচ্ছে কথা? কিরে টিরে চলবে না, 120 টাকাই লাগে, এই দাম আছে, যদি পছন্দ হয় নাও, আর না হলে কেটে বলো। আমি দেখেছি তো মক্কার মানুষগুলো তো লেনদেন করছে, কেনা বেচা চলছে মক্কা শরীফে, আমাদের ভারতের লোকগুলো বড় রাগিয়ে দেয়, মক্কার মানুষগুলো রাগিয়ে দেয়, আর বাংলাদেশের লোকগুলো রাগিয়ে দেয় মক্কার মানুষগুলো। একটা পাঞ্জাবি কিনতে গেলে এমন দামাদামি করবে না, মাথা খারাপ, মাথা খারাপ। তখন সে বলবে এক তারা মারবে মাতি হাওয়া, আর দোকানে তাকে ঢুকতেই দেবে না। আরবিয়ান লোকগুলো খুব রাগি লোক, খুব রাগি লোক, যেমন ভালো তেমন রাগি লোক, আর ওরা খুব কি বলে আল্লাহকে এত ভয় করে না, ওরা খুব ইমানের উপরে খুব একটি, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমি অনেক আগেকার একটা কথা বলছি, ভালো করে শোনেন, সেই 97-এর কথা, তখন সেই মিনায় আগুন লেগে গিয়েছিল, মনে আঁকবে হয়তো অনেকে, 97-97 সালে মিনায় আগুন লেগে গিয়েছিল। আমি সে তখনকার কথা একটা বলছি, ভালো করে শোনেন, মিনায় আগুন লেগে গিয়েছিল, তখন আমি অনেকটাই ছোট, অনেকটাই বাচ্চা, আমার আব্বা জান হুজুর কেবলা ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার জামাতা, পীরনগর হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, বর্তমান বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা বলতে এখন আব্বাজান আছেন দরবারে, আর হরিণখোলা পীরনগর নবিয়া সিনিয়র মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন আব্বাজান, হাদিস পড়াতেন, খুব জ্ঞানী মানুষ। তো আব্বাজান বলতেন, বাবা ওই সময় যেন কার একটা আল্লাহ যেন কাকে পাঠিয়ে দিল, আমার হাতটাকে ধরে আর এমন দৌড়াচ্ছে, সেও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, আগুন আমাদের পেছনে ছুটে আসছে, একটা দুটো নয়, হাজার হাজার মানুষ আগুনে পুড়ে অনেক বহু হাজি সাহেব মৃত্যুবরণ করেছিল, আপনাদের জানা আছে, 97-এর কথা বলছি। তো আব্বাজান হুজুর কেবলা বলছেন, বাবা আমি নিজে দেখে এলাম আরবিয়ান লোকগুলোর ঈমান, তো ওই সময় মানুষ বাড়িওয়ালাও খুব, তাদের বাড়ির লোকগুলোও খুব চিন্তার মধ্যে ছিল, যদি ফোন টোন না আসতো তাহলে মাথা খারাপ, এখন তো মোবাইলের যুগ, তখন তো সেই লাইন ফোনের ব্যাপার ছিল, লাইন ফোন কি, লাইন ফোনের ব্যাপার ছিল না, লাইন ফোনের ব্যাপার ছিল। তো বলছেন ওই ইয়েতে মক্কা শরীফে যে সমস্ত মানুষগুলো গেছে, এবারে ফোন করবে বাড়িতে, জানাবে যে আমি সুস্থ আছি, লাইন লেগে গেছে ফোনের দোকানে, লাইন লেগে গেছে। তো আরবিয়ান লোকটা কাঁচের ঘরে বসে আছে, আর ওরা কিছু দালাল রাখে, দালাল মানে কি, ওই কিছু বাংলাদেশের লোক বা পাকিস্তানের লোককে ওরা সব পুষে রেখেছে আর কি, ওই ব্যবসা চালানোর জন্য আর কি, ম্যানেজারের পোস্ট দিয়ে রেখেছে, কাউকে হয়তো দায়িত্ব দিয়ে রেখেছে, তুমি চালাও, আর মেন হচ্ছে আরবিয়ান মালিক, সে ভেতরে থাকে। তো বলছেন যে ওই সময় একটা বাংলাদেশের লোকের সঙ্গে আর একটা বাঙালির সঙ্গে তর্ক হচ্ছে, বাংলায় কথাবার্তা হচ্ছে, কেন আরবিয়ান লোকের ভাষা তো আবার সব বুঝতে পারবে না বাঙালি লোকগুলো, ওই জন্য বাঙালি একটা করে লোক রাখে, যারা হিন্দি বলতে পারবে, বাংলা বলতে পারবে, এরকম লোক রাখে ওদের সুবিধার্থে। তো বলছেন যে তো আরবিয়ান লোকটা ভেতরে আছে কাঁচের ঘরের মধ্যে, আর বাঙালি লোকটা ওই বাংলাদেশি লোকটার সঙ্গে খুব তর্ক চলছে, কি তর্ক ঝগড়া, অন্য কিছু নয়, যে আমি এ বলছি আমি ফোন করে পয়সা দিয়েছি, আর বাংলাদেশের যে লোকটা ম্যানেজারের পোস্টে আছে সে বলছে না পয়সা দিও না, ও বলছে পয়সা দিওনি, আর এ বলছে আমি পয়সা দিয়েছি, এই পয়সা দিয়েছি আর ও বলছে দিইনি, এই নিয়ে ঝগড়া। এখন আরবিয়ান লোকটা ডাকলো, ডেকে বললো এই এখানে এসো, ম্যানেজারকে ডাকলো, বাংলাদেশের লোকটাকে ডাকলো, গেল, যাওয়ার পর বলছে কি হয়েছে, ও এরকম করে চিল্লাচ্ছে কেন, ও যে চিল্লাচ্ছে বাংলায় কথা বলছে, ওর কথা তো আরবিয়ান লোকটা বুঝতে পারছে না, তো চিল্লাচ্ছে কেন আরবিতে বলছে, তখন বলছে যে ও বলছে আমি পয়সা দিয়েছি, বলছে তুমি কি বলছো, এসো আরবিতে বলে দিচ্ছে, তুমি কি বলছো,
বলছে আমি বলছি যে পয়সা দেয় না, বলে ওকে বলো আল্লাহ আল্লাহ আল্লাহর কসম, এই আল্লাহর কসমটা খাওয়া যেতে পারে সেটা সত্য কথার উপরে, তাও মিথ্যা কথার উপরে নয়, মিথ্যা কথার উপরে এলে আবার কাফারা এসে যাবে। আর কিরে টিরে খিরে তো ছাড়, এইসব তো কোনো কথাই আসে না, এগুলো সব একেবারে নিজেদের বানোয়াটি কথাবার্তা, বানানো কথা। একমাত্র সত্য কথার উপরে আল্লাহর কসম খাওয়া যেতে পারে, সে বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য। আর ইমানদার লোক হলে সে বিশ্বাস করে নেবে যেহেতু আল্লাহর কসম খেয়েছে, আর আল্লাহর কসমটা মিথ্যা কথার উপরে চলে না, তাহলে কাফারা এসে যাবে। কি বলছি বুঝতে পারছি? তখন আরবিয়ান লোকটা খালি বললো আল্লাহর কসম বলতে বলো, তখন ও বাংলাদেশের লোকটা ওকে বললো বলো আল্লাহর কসম, যখন বলে দিয়েছে আল্লাহর কসম তখন বলছে ছেড়ে দাও, ব্যাস ছেড়ে দেওয়া হলো। আরবিয়ান লোকটা তাহলে ইমান চিন্তা করেন, একটা আল্লাহর কসম খাওয়ার পরে পরিবেশে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ও যদি এরপরে যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে আল্লাহর দরবারে জবাব দেবে কিয়ামতের ময়দানে। এটা হচ্ছে ইমান, আরবিয়ান লোকেদের ইমান। আব্বাজান আমাকে এগুলো মাঝে মাঝে এই ঘটনাগুলো সব শোনান, বয়স্ক মানুষ 70 বছরের কাছাকাছি বয়স, সুগার ডায়াবেটিসের রোগ হয়ে গেছে, দোয়া করবেন আল্লাহ হেফাজত করেন। তো আব্বাজান এরকম গল্পগুলো মাঝে মাঝে ঘটনাগুলো শোনান। আব্বাজান বলছেন বাবা একবার আরবিয়ান লোককে জিজ্ঞাসা করতে গেলাম আমি হজের শেষে, আমি প্রথমে যখন হজ করতে গেছি গিয়ে পয়সা যা ছিল সব ফকিরদেরকে দান করে দিয়েছি, আর ওখানে এমন কিছু বিশেষ জায়গা আছে যেখানে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করার সহ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সহ, এরকম কিছু বিশেষ জায়গা আছে। আব্বাজান বলছেন বাবা তো আমি মনে মনে ভাবলাম দ্বিতীয়বারে যখন আসব তো সঙ্গে সঙ্গে আর পয়সা দান করে দেবো না, একেবারে হজের কাজ সম্পূর্ণ করে যেটুকু টাকা এক্সট্রা থাকবে সব দান করে দিয়ে চলে যাবো। তো এই দান করে দেবো বলে একেবারে হজের শেষে এইবারে আর কোনো ফকির পাচ্ছি না। এখন একটা আরবিয়ান লোককে জিজ্ঞাসা করছে আইনা আজিদুল ফুকারা, ফকির কোথায় পাবো? বলছে মিনা আইনা জিদ, আপনি কোথা থেকে এসেছেন? আব্বাজান বললেন বাবা আমি বললাম যে তো মানে হিন্দ, আমি ইন্ডিয়া থেকে এসেছি। যখন বলেছে আমি ইন্ডিয়া থেকে এসেছি তখন আরবিয়ান লোকটা একটু মুচকি হাসলো, হেসে বলছে আল ফুকারা হুনে, ফকিরশ সব আপনার দেশ থেকে এসেছিল, আপনার দেশে পালিয়ে গেছে। আপু বলছে তখন আমি একটু লজ্জিত হয়ে গেলাম, একটু শর্মিন্দা হয়ে গেলাম, হয়ে গিয়ে আমি আর কোনো কথা বলিনি, আমি এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তখন আরবিয়ান লোকটা আবার ডাকছে, দেখে বলছে হাই সাহেব শুনেন, লাইসা তারিকুস সালা, আমার দেশে কোনো বেনামাজি নেই আর আমার দেশে কোনো ফকিরও নেই, জোরে বলবেন না। আরে ফকির থাকবে কি করে, সেখানে তো বেনামাজি নেই, নামাজ যে পড়বে সে আবার ফকির হয় নাকি? তার রুজির দায়িত্ব তো আল্লাহ নিয়ে নেবে, তাহলে ফকির হবে কি করে? এখন বলবেন তাহলে ফকিরগুলো আসছে কোথা থেকে? ফকির আছে কোথায় জানেন? আরবিয়ান লোকেরা ফকির নয়, ওরা কোনোদিন প্রফেশনালি ভাবে ভিক্ষার কাজ করে না। মনে রাখবেন ফকির কোথা থেকে আসে জানেন? ফকির যায় ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, ভার পাকিস্তান থেকে। এরা কেমন ভাবে যায় জানেন? ভালো করে শোনেন, আমার দেশে যেমন ফকিররা সব ছেঁড়া ফাটা জামা পরে, আপনার কি বলে ছেঁড়া পায়জামা পরে, চুলগুলো দেখবেন ইদিক উদিক উস্কো খুস্কো হয়ে আছে, দাড়ি চুলগুলো সব সেফ নেই, এই রকম যখন ছেঁড়া চুড়ি ফাটাফুটি পোশাক পরে থলে টুলে নিয়ে গেলে লোকে যে আমা কলমা শরীফে জিকির করে দিয়ে আমাকে কিছু দেন হেন তেন করে বলতে লাগলো, লোকে তাকে কিছু দান দিয়ে দিল। আর ওখানকার স্ট্যান্ডার্ড ফকির কিরকম জানেন? ওরা আগে থেকে ভিসা লাগিয়ে পাসপোর্ট করে একেবারে দালাল ধরে টাইমে গিয়ে মক্কায় পৌঁছে যাবে, মক্কায় পৌঁছে যাবে টাইমে, পৌঁছে গিয়ে ঠিক বিশেষ জায়গাগুলো যেখানে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করার সহ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সহ, কথা কিছু বুঝতে পারছেন? এই বিশেষ জায়গাগুলোতে ওরা একেবারে চকচকে ড্রেস পরে, পাঞ্জাবি সুন্দর গোল পাঞ্জাবি পা পর্যন্ত পরে, গলায় উন্না লাগিয়ে দিয়ে, রোমাল লাগিয়ে দিয়ে, রোমালটাকে একটু খালি ফাঁকা মতো করে খালি হাজি সাহেবদের কানে কানে গিয়ে বলবে ইয়া হজ ফি সাবিলিল্লাহ। আর ফি সাবিলিল্লাহ মানে সবাই জানে যে আল্লাহ রাস্তায় কিছু দিতে বলছে, ব্যাস
হাজি সাহেবদের মাথায় আছে এই জায়গায় এক টাকা দান করলে মানে এক লক্ষ টাকা দান করা সব মিনিমাম পাঁচ টাকা, পাঁচ টাকা মানে ক টাকা, ওখানকারের এক টাকা মানে এখানকারের বর্তমানে এখন পঁচিশ টাকা, তাহলে এক টাকা মানে পঁচিশ টাকা, অ্যারাবের আরবের টাকা যদি পাঁচ টাকা দেয়, পাঁচ রিয়াল দেয়, পাঁচ পঁচিশ অন কত, পাঁচ পঁচিশ অন একশো পঁচিশ, দশ টাকা দিলে কত, আড়াইশো টাকা, তাহলে একটা লোকের কাছ থেকে যদি আড়াইশো টাকা বার করতে পারে। আচ্ছা হজ যারা করতে যায় সব গরিব লোক যায় না বড় লোকেরা যায়, বেশি যায় কথা বলে না, বড় লোকেরা যায়, বড় লোক না হজ করতে যাবে কি করে, খরচ হজ করতে গেলে খরচা, এখন বর্তমান প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে খরচা আছে, যেতে পারবে নাকি, তাহলে এই হাজি সাহেব যে হজ করতে গেছে তার মানে সে বড় লোক, টাকা আছে, তাহলে সে যদি ওখানে গিয়ে দশ টাকা দেয়, আড়াইশো টাকা, কুড়ি টাকা যদি দান করে দেয়, তার মানে একজনের কাছ থেকে পাঁচশো টাকা ইনকাম, তাহলে পাঁচশো টাকা যখন ওখান থেকে একটা হাজি সাহেবের কাছ থেকে বার করতে পারলো, মুহূর্তের মধ্যে দেখা গেল তার রুমালটা ভরে গেল, রুমালটা ভরে যাওয়ার সাথে সাথে সে ভালো করে গুছিয়ে নিয়ে বাসায় চলে গেল, বাসায় গিয়ে টাকা আলাদা করে দিল। এরা কিন্তু পুলিশের চোখে ধোঁয়া দিয়ে ইনকাম করতে যায়, আর যদি পুলিশ বুঝতে পেরে যায় যে এই হচ্ছে ফকিরি কাজ করছে বা হাত পেতে টাকা চাইছে, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কেন, ভিক্ষা করা অ্যালাউ নেই মক্কা মদিনায়, ভিক্ষা করা অ্যালাউ নেই, হাত পাতা অ্যালাউ নেই, কারণ সেখানে কোনো বেনামাজি নেই, সেখানে কোনো গরিব নেই, পয়সা কে চাইবে, কথা কিছু বুঝতে পাচ্ছেন? এ হচ্ছে আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম কি ঈমান, ঈমান বুঝাতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। চলেন আমি আবার যেখান থেকে ছেড়ে এলাম সেই দিকে যাচ্ছি, কোথায় মিথ্যা নিয়ে আলোচনা করছিলাম তাই তো, আর তার আগে বলছিলাম চার প্রকারের নামাজি, তার মধ্যে এক প্রকার হয়েছিল, এখনো তিনটে বাকি আছে, তিনটে বাকি আছে তাই তো, ওই তিনটেটা কমপ্লিট করতে হবে। আর এখানে মিথ্যা নিয়ে একটা হাদিস বলেছিলাম বলে একটু আলোচনা করছিলাম, চলুন এরপরে আলোচনা কি বলছে আমার নবী দেখে নি, দেখে নি, ডেটটার কাছাকাছি হয়ে গেছে গো, না ছেড়ে দি, এই আর নয় না, অনেক রাত হয়ে গেছে, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, যে কত আপনাদের বলতে বলতে চলে এলাম, তাহলে রসুল বললেন মিথ্যা থেকে যদি বাঁচিয়ে নিতে পারো এবং বেঁচে যেতে পারো, সব জায়গায় যদি সত্য বলায় অভ্যস্ত হয়ে যাও, তাহলে আমি রসুল বলছি সুন্দর করে আবার নবী বললেন বনিয়ালা কসর ফির অবদিন জান্নাত, জান্নাতের কিনারায় আমার আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। তো কোম্পানি কারিগর সেও বলছে মিথ্যা, কথা বলেন কেন, কোম্পানি টাকা নিয়ে সে কারিগরকে যখন পেমেন্ট করতে যায় মন খারাপ, কি হলো দাদা এই টাকা, এই সপ্তাহটা একটু ম্যানেজ করে এলে, আমি কলকাতা গেছিলাম পেমেন্ট পাইনি, ভাই কেন টাকা দিতে মন চাইনি, কথা বলছেন না কেন, আর কারিগর যখন ঠিক করেছে যে আজকে কাজে যাবনি সকালবেলা, হ্যালো দাদা কি হলো রে, আমি করছি কেন, পেটে বিরাট লাগছে, পারবি নি আজকে আসতে, আজকে মনে হচ্ছে পারবো না, ফোনটা রেখে দিয়ে বন্ধুকে বলছি কেমন দিলুম বল দেখি, লোক আছে না, কথা বলছেন না কেন, আছে না, কাঁচা মিথ্যা কথা বলে, কাঁচা মিথ্যা কথা বলে, এ লোক আছে না, আপনাকে আমি কি বলেছিলাম দাদুও মিথ্যা, বাপও মিথ্যা, ছেলেও মিথ্যা, ছেলেও মিথ্যা, সব মিথ্যা, একটা হার্ডওয়ার্সের দোকান থেকে আপনি পঁয়ষট্টি হাজার টাকার মাল কিনেছেন, পঞ্চাশ হাজার টাকা বুক ফুলিয়ে জমা দিয়ে দিলেন, যেই জমা দিলেন দোকানদার ভাবলো তাহলে পার্টি ভালোই আছে, কথা বলছেন না কেন, পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে দোকানদারকে বলেন ভাই এই পনেরো হাজার টাকা কিন্তু আমি এখন দিতে পারবো না, বলি লিখছি দিন পনেরো পরে দেবো, কেন, এই পনেরো তারিখে আজকে মাসের এক তারিখ, পনেরো তারিখে আমার ছেলে দিল্লিতে থাকে,
টাকা পাঠাবে, মাসের 15 তারিখে টাকা পাঠাই, আমি তোমাকে 16 তারিখে সে টাকা দিয়ে যাব, 16 তারিখে সকালবেলায় টাকা দিয়ে যাব। বাপ একটা, জবান একটা, কথা একটা। এই যাদের দেখবেন এইরকম লম্বা চওড়া কথাবার্তা, তখন বুঝতে পারবেন এরাই হচ্ছে সব থেকে ধোকাবাজ, সব থেকে চিটিংবাজ। আপনারা জানেন আমি একটা মসজিদ করছি, আল্লাহ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লিট হয়ে গেছে। তো আর অল্প স্বল্প কিছু কাজ আছে, গ্লাসের কাজটা আছে, আর ওই কি বলে রঙের কাজটা বাকি আছে। দোয়া করবেন আল্লাহ যেন করিয়ে নেন। তো রোজার মাসে মনে মনে ভাবলাম যে এক টাকটার বালি নিয়ে ভেতরের কিছু কাজগুলো আছে, টুকটাকগুলো যেগুলো আছে ওগুলো আমি কমপ্লিট করে দিই। তো বালিওয়ালাকে ফোন করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই, আমাকে এক টাকার বালি দিতে হবে। হুজুর আজকে তো বালি দিতে পারবো না, তাহলে কাল সকালে, কাল সকালে আপনার মিস্ত্রি লাগার আগে বালি পৌঁছিয়ে যাবে। ভালো কথা, ভালো কথা। সকাল হয়ে গেল, মিস্ত্রি কি খবর গো, বালি নেমেছে? ভাইজান কই, 10টা বাইছে। কই গো, বালি নামে না? কই বালি? 8টা হয়ে গেল, 9টা 10টা 11টা 12টা, এখনো বালি নেই। ফোন করে বললাম, ভাই আপনি যে বললেন আজকে বালি ফেলবেন, ওহ আর বলেননি ডাক্তার পাওয়া যাচ্ছে না। সে কি, তাহলে আপনি বললেন কালকে দিতে পারবো না, আজকে বললেন 100% ফেলে দেবো, এখনো বলছেন ডাক্তার পাওয়া যাচ্ছে না, আমি কি হবে, মিস্ত্রি বসে আছে। আচ্ছা আমি দেখছি, বিকেলের মধ্যে যদি ফেলে দিতে পারি তো ভালো, আর না হলে আপনাকে চিন্তা করতে হবে না, কালকে 100% ফেলবো। আজকে আর জোর দিয়ে বলতে পারবো না, রোজা রমজানের দিন মিথ্যা বলবো না, কালকে কিন্তু 100% বালি পড়ে যাবে। পরে শুনছি সে বলছে রোজা রমজানের দিন মিথ্যা বলবো না, পরে শুনছি নিজেই রোজা রাখে না। অবস্থা বলতে পারছেন, সেদিনে আর হলই নি, তারপর দিনে হবে। আজকে অবস্থা কোথায় বুঝতে পারছেন? এই তো অবস্থা। আপনি যেই 50,000 টাকা জমা দিলেন, বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেল, হয়ে যাবার পরই বলছে 15 তারিখে টাকা ফেলে দেবো, 15 তারিখে ছেলে টাকা পাঠাবে, 16 তারিখে এসে দিয়ে যাবো। আমি বলে নিয়ে যাও, কোনো চাপ নেই। 16 তারিখ হয়ে গেল, 17 তারিখ হয়ে গেল, 18 তারিখ হয়ে গেল, কই গো টাকা, কই গো? ফোন লাগে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে বললেন টাকা পাঠাবো, তোর টাকা কি হলো? আরে বলুনি, এই সে কোম্পানি আমার ছেলেকে টাকা দেওয়ার কথা, কি জানি কি হয়েছে বলতে পারছি নি, সেই 25 তারিখ করে টাকা দেওয়ার কথা। যাক একটু তুমি কদিন মানিয়ে নাও, আমি তো আর ঘর ছেড়ে পালাচ্ছি নি, তুমি 25 তারিখে টাকা পাঠাও, 26 তারিখে 100% সকালবেলা যে টাকা দিয়ে যাবে। ভালো কথা, 25 হয়ে গেল, 26 হয়ে গেল, 27 হয়ে গেল, 28 হয়ে গেল, 29 তারিখ হয়ে গেল, 30 তারিখ হয়ে গেল, মাসের 1 তারিখ যখন হয়ে গেল তখন লোকটি এবার ফোন করছে, ফের কাকে, ওই খদ্দেরকে, হ্যালো আসসালামু আলাইকুম, আপনি যে বললেন 25 তারিখে 26 তারিখে টাকা দিয়ে যাও, ওই তো 1 তারিখ হয়ে গেল, টাকা কবে দেবেন? তখন বলছে তুমি না যখন তখন ফোন করো। বলে কেন? আমি টাকা দিয়ে যাওয়ার কথা, আপনি টাকা পাঠাননি, আবার ফোন করছি, এটা অন্যায়। বলে জানো আমি কত বিপদের মধ্যে আছি? বলে কি বিপদের মধ্যে আছো? বলে গতকালকে আমার শ্বশুরটা না মারা গেছে, এই টাটকা তাকে কবর দিয়ে এলাম, আমি শ্বশুর বাড়িতে আছি, কত বিপদের মধ্যে আছি জানো? একটু সময় দাও, কলমাখানিটা হোক, আমি যে টাকা দিয়ে আসছি। ঘরে গিয়ে দেখে শ্বশুর জানতে অবস্থায় ঘুরছে। শ্বশুরও যদি জানতে পারে জামাই পয়সা দেবে না বলে আমার নামে মিথ্যা চালিয়ে দিচ্ছে মরে গেছে বলে, তখন শ্বশুরও বলবে তোর মতো জামাই আমার কোনোদিন লাগবে না, পুরো ডিলিট করে দে, কোনোদিন আমার ঘরে আসবি নি, পাঠালে মেয়েকে পাঠাবি, তুই কোনোদিন আসবি নি, শ্বশুরও বলবে তোর মতো জামাই লাগবে না। আজকে অবস্থা বুঝতে পাচ্ছেন, কাঁচা কাঁচা মিথ্যা বলছে, খালি যদি পয়সা না দিতে হয়। এক একটা লোক দেখবেন এই জন্য ধার খেয়ে দেখবেন, কোথাও 3,000 কোথাও 2,000 কোথাও 2,500 টাকা সব ফেল, সব জায়গায় পড়ে আছে দেখবেন, পয়সা দেয় না, পয়সা দেয় কেন? দোকানদারকে পয়সা চাইতে হবে কেন? আপনি যদি ইমানদার হন আপনার দায়িত্ব দোকানদারের হাতে পয়সা তুলে দেওয়া। 15,000 টাকা আপনি জোগাড় করতে পারেনি তো কি হয়েছে, আপনি 5,000 টাকা জোগাড় করো অন্তত তার জায়গায় তুলে দিয়ে আসুন, দিয়ে বলুন ভাই আমি 5,000 টাকা পেয়েছি, জোগাড় করে দিলাম, আর 10,000 টাকা আছে, আমি একটা ডেট লিখছি, সেই ডেট ইনশাল্লাহ দিয়ে যাবো। অন্তত বিশ্বাসের জায়গা ঠিক ঠিক রাখুন, ইমানদারিভাবে চলুন, অন্তত আপনি এইরকম চিটিং মাঝে কেন করেন? এই লক্ষণটা ভালো লক্ষণ নয় কেন? এই জন্য আমার নবী অনেকটা সুন্দর করে হাদিস দিলেন, ইজা হাদাসা কাযাবা وإذا وعد خلفاء وإذا تمي خان الله نبي سندر كوني بولين
মুনাফিকের আলামত হবে তিনটা, এর মধ্যে এক নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে কথা দেখবে মিথ্যা কথা বলবে, সত্য কথা তার মুখ দিয়ে বেরোবে না, ইচ্ছাকৃতভাবে দেখবে মিথ্যা বলে 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 এমন মিথ্যা বলাই অভ্যস্ত হয়ে যাবে, সত্য কথা তার মুখ দিয়ে আর বেরোবে না। আমি রাসূল বলছি এই আলামতটা এই লক্ষণটা ভালো লক্ষণ নয়, ইজা হাদাসা কাযাবা কথা বললে মিথ্যা বলবে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, এটা হলো নাম্বার ওয়ান। ওয়াইজা ওয়াদা খুলাফা, ওয়াদা দিলে পূরণ করবে না, খালি ডেট নেবে, খালি তারিখ নেবে, ডেট নেবে, 15 তারিখে দেব, 15 তারিখের পরে বলবে 28 তারিখে দেব, 28 তারিখের পরে বলবে 2 তারিখে দেব, 2 তারিখের পরে বলবে 13 তারিখে দেব, ডেটের পর ডেট নেবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু টাকা সে পেমেন্ট করবে না। আমি রাসূলুল্লাহ বলছি ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে কিন্তু সে পূরণ করবে না। এরপরে আমার নবী বললেন আর একটা কথা বললেন, ওয়াইজা তুবিয়াহ, আল্লাহ নবী সুন্দর করে বললেন আর আমানতের খেয়ানত করবে, যখন এই তিনটে শর্ত তিনটে কথা যখন মিলে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি সেই মানুষটাই হলো মুনাফিক। এবার আপনারা বলেন মার্কেটে মুনাফিক আছে না নাই, কথা বলছেন না কেন, আছে না নাই, আছে আছে। আমি যদি মুনাফিকের নমুনা তুলি মুনাফিক মিলিয়ে দেব, আমি যদি ফাসেকের নমুনা তুলি ফাসেক মিলিয়ে দেব, আমি যদি মুরতাদের নমুনা তুলি মুরতাদ মিলিয়ে দেব, আমি যদি কাফেরের নমুনা তুলি কাফের মিলিয়ে দেব, বেঈমান মিলিয়ে দেব, তখন দেখবেন আমরা কেউ আর ভালো নেই, আমরা কেউ না কেউ মুনাফিকের লিস্ট, কেউ না কেউ বেঈমানের লিস্ট, কেউ না কেউ ফাসেকের লিস্ট, কেউ না কেউ মুরতাদের লিস্টে আমাদের নাম ঢুকে বসে আছেন। এখন এমনি যদি কাউকে মুনাফিক বলা হয় লাঠি নিয়ে ছুটে আসবে, কথা বলছেন না কেন, এই মুনাফিক এদিকে আই ছাড়বে, তুমি হুজুর হও আর জি হাজি সাহেব হও, বাস দেখেছো মেরে ফেলবো না, কথা বলছেন না কেন মেরে ফেলবো, হ্যাঁ এত বড় সাহস তুমি আমাকে মুনাফিক বললে, বলবি কি বলবে না, এখন কাউকে যদি বলে এই জানোয়ারের বাচ্চা এদিকে আই মেরে ফেলবে না, কথা বলে না, এই জানোয়ারের বাচ্চা এদিকে আই, লাঠি নিয়ে বেরোবে কি বেরোবে না, তোর এত বড় হিম্মত তুই আমাকে জানোয়ারের বাচ্চা বললি, আর যদি একটু ঘুরিয়ে দেন ঘুরিয়ে দিয়ে বলে তুই যা কাজ করলি না বাবু পুরো বাঘের বাচ্চার মতো, কথা বলছেন না কেন, তুই যা কাজ করেছিস পুরো বাঘের বাচ্চা, আয় বাঘের বাচ্চা এদিকে আয়, তখন ছাতি ফুলিয়ে বলছে আমি এরকমই ঘটাই, কথা বলছেন না কেন, তার মানে বাঘের বাচ্চা বললে কোনো সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বললে কথা বলে না, জানোয়ারের বাচ্চা বললে সমস্যা আছে। এখন ডাইরেক্ট যদি কাউকে মুনাফিক বলা হয় সমস্যা আছে, ফাসিক বললে সমস্যা আছে, বেঈমান বললে সমস্যা আছে, মুরতাদ বললে সমস্যা আছে, যখন আলামতগুলো নমুনাগুলো সিমটমগুলো তুলে ধরবো না, তখন তো সে মাথা চুলকে বলবে ও বাবা এগুলো তো আমার ভেতরই আছে, কথা বলছেন না কেন, কথা কিছু বলেন ঘুম পাচ্ছে, হ্যাঁ চলুন এবার আমার নবী তাআলা কি বললেন, এই মুনাফিকের আলামত হবে তিনটা, এক নাম্বার হবে কথা বলবে মিথ্যা বলবে, দ্বিতীয় নাম্বার হবে ওয়াদা দিবে পূরণ করবে না, ধার খাবে তো টাকা দেবে না, ওয়াদা দিলে পূরণ করবে না, আর তিন নম্বর হলো আমানতের খিয়ানত করবে, তিনটে শর্তই যখন মিলে যাবে বুঝে নেবে ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। এই মুনাফিক লোকটা কোথায় থাকবে, আল্লাহ সুন্দর করে বলেন হাবিব শুনে রেখে দেন, এই মুনাফিকের ঠিকানাটা কোথায় হবে একবার শুনে রেখে দেন, ওই মুনাফিকটা থাকবে কোথায় একবার জেনে রেখে দেন। আমি আল্লাহ বলছি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা, আল্লাহ সুন্দর করে বললেন নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচেতে ওরা বসবাস করবে, ওদের হাল কাফেরদের থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে, ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে সুপারিশ করা কেউ থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না, সুপারিশ করার কোনো লোক তারা পাবে না। ও আমার হাবিব শুনে রেখেন কাফেরদের থেকেও তাদের হাল আরো ভয়ঙ্কর হয়ে যাবে, এই জন্য মুনাফিকদেরকে আমার আল্লাহ ছাড়বেন না, আর ইসলামের যত সব থেকে বেশি যারা ক্ষতি করেছে তারাই হল মুনাফিক। ডোজ কি করা হয়ে যাচ্ছে,
কথাবার্তা বলছেন না কেন, চুপচাপ হয়ে গেলেন দেখছি। হ্যাঁ কি গো ভাই, ডোজ করা হয়ে যাচ্ছে নাকি? চলেন এবারে আমার নবী তারপরে কি বললেন দেখি। আমি একটা হাদিসকে সামনে রেখে এতদূর চলে এসেছিলাম, মান তারাকাল কাযিবা হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফির আবাদিন জান্নাহ। রাসূল বললেন মিথ্যা থেকে যদি বেঁচে যেতে পারো জান্নাতের কিনারায় তোমার জন্য বড় আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। এরপরে আমার নবী কি বললেন, ওয়া মান তারাকাল মিরাআ ওয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওয়া মান তারাকাল মিরাআ ওয়া মুহিকুন, যে ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকবে, ঝগড়াকে পরিহার করবে, ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, ওহুয়া মুহিকুন, সেটা যদি ন্যায্য হয়, সেটা যদি ন্যায়ের উপরে হয়, সেটা যদি ন্যায়ের উপরে হয়, ন্যায্য হলেও কিন্তু সে ঝগড়া করবে না, সে আল্লাহর উপরে ছেড়ে দেবে, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সবর করে নেবে। আমি রাসূলুল্লাহ বলছি বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, আল্লাহ তার উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। খুব প্রয়োজনীয় হাদিসগুলো কিন্তু আপনাদের সামনে দিচ্ছি, এইগুলো কিন্তু আমাদের এখন ম্যাক্সিমাম চলছে। এই যে এখন যে রোগগুলো বর্তমানে চলছে না, ক্যান্সার সুগার কথা বলছেন না কেন, ক্যান্সার সুগার জি হার্ট ফেল হার্ট অ্যাট্যাক যেগুলো এখন বর্তমানে চলছে, আর এই গোনাগুলি বর্তমানে এখন চলছে, তবু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে দেখবেন, এগুলো হচ্ছে মারাত্মক ভাইরাস যেগুলো বর্তমানে এখন সবার ভেতরে ঢুকে আছে। কি ঠেলাওয়ালা, কি মোলাওয়ালা, কি পীর সাহেব, কি হুজুর সাহেব, কি ইমাম সাহেব, কি হাফেজ সাহেব, যাই হোক না কেন, ভেতরে গিয়ে দেখবেন অহংকার ভেতরে ঢুকে আছে, পরিপূর্ণতার ভেতরে অহংকার আছে, পরিপূর্ণতার ভেতরে হিংসা আছে, আপনি অবাক হয়ে যাবেন, এত হিংসা, এক হুজুর আর এক হুজুরকে ছাড়ে না। আরে কথা বলছেন না কেন, এক হুজুর আর এক হুজুরকে ছাড়ে না, এক বক্তা আর এক বক্তাকে ছাড়ে না, তাদের মধ্যে একটাই চিন্তাধারা, ওকে যদি যে কোনো ভাবে বসাতে পারি, যদি ডুবিয়ে দিতে পারি তাহলে আমি উঠে যাব। আরে ওঠানোর মালিককে আল্লাহ, ডোবানোর মালিককে আল্লাহ, যদি এই জিনিসটা বিশ্বাস করে নিতাম তাহলে আমাদের আর এই চিন্তা থাকতো না, কিন্তু আমাদের মধ্যে এমন হিংসা ঢুকে আছে একজনের উন্নতি দেখলে আরেকজন সহ্য করতে পারিনি, অথচ নিজেকে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বলে দাবি করছি, কিন্তু ভাইরাস তো ঢুকে আছে, ভাইরাস তো ঢুকে আছে। কি বলছেন আপনি, তাহাজ্জুদ নামাজ পড়লো ধরা খাবে, বললে বলবেন হুজুর তাহলে আর কি পড়বে, তাহাজ্জুদ নামাজ যে লোকটা পড়ছে তার মানে পাঁচ ওয়াক্ত নামাজ তো মিস নেই, পাঁচ ওয়াক্ত নামাজ মিস দিয়ে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কেউ পড়ে, তাহাজ্জুদ পড়ছে মানে নিশ্চয়ই পাঁচ ওয়াক্ত তো আছেই, তাহলে পাঁচ ওয়াক্ত পড়ে তাহাজ্জুদ যদি পড়ে, ইশরাকের নামাজ যদি পড়ে, এরপরে আবার কি পড়বে, এরপরেও আপনি গুনাহ লোক গুনাহগার বলছেন, এই লোকটা এখনো পর্যন্ত বলছেন ভালো লোক নয়, আপনাকে এক মিনিটে প্রমাণ করে দেবো ভালো লোক হতে পারে নেই, এক মিনিটে যদি বলেন কেমন করে, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে সবই ঠিক আছে, ফজরের নামাজও পড়েছে সবই ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে যখন ওই এক কাপ চা খেতে গিয়েছিল, লাল চা খেতে গিয়েছিল ভাইপোর দোকানে, ওখানে গিয়ে গোলমাল, কথা কিছু বুঝতে পারেনি না, বুঝতে পেরেছেন, যখন ওই চায়ের দোকানে গিয়ে টুলির উপরে বসেছিল, পাশের আর একটা বুড়ো লোক, ও পাড়ার বুড়ো লোক, ও পাড়ার একজন বুড়ো লোক বয়স্ক লোক, সেও এসে বসেছিল, তখন দুজন মিলে একসঙ্গে চা খাচ্ছে, হঠাৎ এক টাকটার বালি আপনাদের করোলার দিকে ঢুকে গেছে, যখন করোলার দিকে বালির গাড়িটা ঢুকেছে, তখন ওই যে তাহাজ্জুদের পান্নেওয়ালা ওই লোকটাই তখন দাড়িটা একটু চুলকে নিয়ে বলছে, ভাই এই টাকটারের বালি কার ঢুকলো গো, কথা বলছেন না কেন, তখন ওই পাশের লোকটা বলছে এটা তো মনে হয় জব্বারের ছেলে ঢুকেছে, এখানে যদি জব্বার ভাই যদি কেউ থাকে যেন রাগ টাগ করেনি, হুজুর সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে কেন টানছে, না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তখন পাশের লোকটা বলছে জব্বারের ছেলে ঢুকেছে, যখন বলেছে জব্বারের ছেলে ঢুকেছে, জব্বারের ছেলে ঢুকেছে, তখন জব্বারের ছেলে ঢুকেছে, তখন এই লোকটা যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে আবার মাথা চুলকে বলছে বালি ঢুকেছে, তাহলে মনে হয় বাড়ি টাড়ি করবে নাকি, অথচ 75 উপরে বয়স, এখনো খোঁজ খবর ঠিক রাখছে, কথা বলে না,
75 উপরে বয়স, এখনো খোঁজ খবর ঠিক রাখছে, বাড়ি টাড়ি করবে নাকি? তখন পাশের লোকটা বলছে, মনে হয় বাড়ি টাড়ি করবে, হলে হতে পারে, তিন দিন আগে দেখলাম আমিন নিয়ে সে জায়গা মাপ হচ্ছিল, তার মনে মনে ঘর করবে বলেই বালি ফেলেছে। তখন এই লোকটা যে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার একটু মাথাটা চুলকেলিয়ে বলছে, কদিন আগে দেখলাম একটা কালো কালারের সুন্দর নতুন মোটর সাইকেল নিয়ে এমাতা ওমাতা করছিল না? বলে হ্যাঁ ওটাও তো কিনেছি। ওইটা ওর? বলে হ্যাঁ। জব্বারের তো তাহলে কপাল খুলে গেছে গো। বলে হ্যাঁ, বাড়ি করছে, গাড়ি কিনেছে। আচ্ছা ছেলেটা কোথায় থাকে বলো দেখিনি? বলে ও তো আগে কোথায় থাকতো জানিনি, তো এখন ও চলে গেছে পাঞ্জাবে থাকে। বলে ও কমাস আছে ওখানে? বলে বেশি দিন নয়, 6-7 মাস গেছে। বাবা, 6-7 মাসে গাড়ি কিনা হয়ে গেল, ফের বাড়ি কেনার জন্য মাল ফেলছে, দেখো আবার কি করেছে। কিছু কথা বুঝতে পারছি না আমার, খুব হালকা হালকা কথা, কিন্তু ছোট ছোট কথা, দেখো আবার কি করেছে। এই দেখো আবার করেছে কি বলে, যখন শূন্যস্থান এই আপনার কি বলে ফুল স্টপ যখন মেরে দিল, তার মানে কি হলো জানেন? হলো হচ্ছে একটাই জিনিস, সেটা কি, ওই যে একটা একটার বালি ঢুকেছে, তার মানে এর গোটা শরীরে এবারে কিন্তু অ্যালার্জি ফুটছে। কেন? একটাকটার বালি ঢুকেছে মানে মাথা খারাপ, আমার ছেলে পারেনি, ওর ছেলে পাচ্ছে, তার মানে এই যে একটাকটার বালি ঢুকেছে অ্যালার্জি ধরে গেছে। এরপরে আবার রডের গাড়ি ঢুকবে, সিমেন্টের গাড়ি ঢুকবে, স্টোন চিপের গাড়ি ঢুকবে, ইটের গাড়ি ঢুকবে, বালির গাড়ি ঢুকবে, তাহলে ওই লোকটা কি মেনে নিতে পারবে বলে মনে হয়? পারবে? যখন ওর সামনে দিয়ে যাবে মেনে নিতে পারবে? গোটা শরীরে অ্যালার্জি ফুটে যাবে না, পুরো চুলকাবে না? যখন গোটা শরীরে যখন চুলকাচ্ছে, তখন ভাববেন ওই লোকটা হচ্ছে মারাত্মক হিংসুক লোক, কারণ অন্যজনের উন্নয়নটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। এর বয়স হলে কি হবে, ভেতর থেকে হিংসা এখনো যায় না, আর হিংসা যদি ভিতরে ঢুকে থাকে কি হবে? নবী ডোজটা দিয়ে গেল, শুনে রেখে দেন, রসুল বললেন, শোনো, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতা। নবী বললেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে পরহেজ করো, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আমি রসুল বলছি, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। তাহাজ্জুদের নামাজ কি হবে এবার বলো? আরে কথা বলেন না কেন আপনারা? তাহাজ্জুদের নামাজ কি হবে? কাজ হবে কিছু? কাজ? চাস্তের নামাজ কাজ? কাজ কেন? কত আমল সব খেয়ে নিয়েছে, এত সহজ, এত সহজ, কে বলছি আপনাকে? এই জায়গা থেকে কিন্তু এখনো আমরা বেঁচে উঠতে পারিনি, হিংসা থেকে বাঁচতে পারিনি, মাচায় বসে আছে, কেউ একটা মোটর সাইকেল নিয়ে এসে ঢুকেছে, তখন বলছে, দে রে সেই যে বিয়ে হয়েছিল, এখনো মনে হয় মোটর সাইকেল ঢুকলো, চালু হয়ে গেল। অথচ দেখা যাচ্ছে তার মামাতো ভাই মোটর সাইকেলটা নিয়ে এসেছে, মামাতো ভাইয়ের গাড়ি, ফুপুর বাড়িতে এসেছে, আর বলছে ওই যে ভূত ভাই সে বিয়ে করেছিল, হয়ে গেল, দিন কুড়ি হয়ে গেল, এখন মোটর সাইকেল ঢুকেছে, কেন তখন লিয়ে গেলে লোকে খারাপ বলবে, ওই জন্য আস্তে আস্তে লিখছে, মাচায় বসে চালু হয়ে গেল। একটা শুকনো গুণা করে ফেললেন, কেন করবেন আপনি? আপনি জানেন, হ্যাঁ জানেন আপনি, আল্লাহ যেন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, তোমরা মানুষের পিছনে ধারণা পর্যন্ত করবে না, মানুষের পিছনে ধারণা করো না, ধারণা করাটাও হলো গুনার কাজ, পাপের কাজ, তোমার ধারণা মিলতে নাও পারে, এই জন্য মানুষের ওপরে তুমি ধারণা করতে যেও না, যে কথা জানো না, যে কথা বোঝো না, সে কথা লোকের সামনে বলো না, মিথ্যেবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, যেটা যাচাই বাছাই না করে অন্যজনের কানে পৌঁছে দেয়, মিথ্যেবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, তো সহজ নয়। চলেন আমি পরের লাইনটা যে আলোচনা করছিলাম, আমার নবী সুন্দর করে বললে গিন, ওমান তারাকাল মিরাগাত ওহুয়া মুহিকন বুনিয়া লাগু ফি ওয়াসাতিহা, আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নাম্বার ও দু নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে গিয়ে ঝগড়া থেকে বিরত থাকতে পারে, অনেক টাইম হয়ে যাচ্ছে না, টাইম অনেক হয়ে যাচ্ছে না, হ্যাঁ বলছি টাইম অনেক হয়ে যাচ্ছে, তো আল্লাহ একবার পৌনে দুটো, পৌনে দুটো হয়ে গেছে, এই না ভাই, এই না না, আবার অন্য সময় হবে, অন্য সময় হবে, উড়ি সব বোনাস, পৌনে দুটো,
চলেন ও দাঁড়িয়ে কিয়াম করে আর ওই দোয়া করতে করতে হয়ে যাবে। এই না আর নয়, পৌনে দুটো হয়ে গেছে, আমি হয়েছে একটাই ছেড়ে দেবো। না না আল্লাহ হু আকবার, অনেক টাইম লেগে যাবে। ও আমাদের ওয়াচ করা মুখ একটা বলতে গেলে আর একটা চলে আসবে, ওয়াচ করা মুখ, বুঝতে পারছেন না? একটা বলতে গিয়ে আর একটা এসে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। ওয়াচ করা লোকেদের না ভান্ডারে স্টকে অনেক মাল রাখতে হয়, কখন কোনটা প্রয়োজন পড়বে যখন যেটা প্রয়োজন পড়বে টেনে বার করতে হয়, বুঝতে পারছেন? এই জন্য আমরা ওয়াচ করার লোক, একটা টানতে গেলে আর একটা বেরিয়ে আসে, মানে বুঝছেন? চলেন চলেন আর নয়, এই আর নয় ভাই আমার, আধ ঘন্টা নয় ভাই আমার, অনেক টাইম হয়ে গেছে, পৌনে দুটো, কিয়াম করব, দোয়া করব, করতে করতে দুটোই হয়ে যাবে, আর নয় ভাই আমার। একবার তকবীর দেন তো, না আরে তকবীর, তো রোজার মাসের আওয়াজ হলো, একটু সবাই মিলে দেন, ঝেড়ে দেন, নারায় তাকবীর, থাকবেন আপনারা? এই শেখ বলছেন তো, চলে বলেন থাকবেন তো, বর্ষা দেন থাকবেন তো, যা থাকবেন না হাত তুলুন, হাত তুলুন। এই তো চাচা এখনো তুলে রেখেছে, বুঝে উঠতে পারে না, তাই না? ফাটা ফাটাতেই বড় বাম্পার পড়েছে ভাই। আমরা হচ্ছে ওয়াচ করার লোক, কথা বলছে, সারা রাত জেগে থাকি আর লোককে জাগিয়ে রাখি, এটাই সিস্টেম, কথা বুঝতে পারছেন? এ রাতের বেলা কোন জায়গায় কি ডোজ মেরে কেমন করে ঘুমটুম ছাড়িয়ে দিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে হয়, ও লাইন আমাদের জানা আছে, সকাল পর্যন্ত ওয়াচ করি, কথা বুঝতে পাচ্ছেন না? এইভাবেই চলে। যাক, আবার আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ইনশাল্লাহ আলোচনা হবে, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ আলোচনা হবে, আসা যাওয়া তো ইনশাল্লাহ আছে থাকবে, কি কথা ঠিক কি না? আসা যাওয়া তো আছে, বলে দুটো নাথ, আচ্ছা ঠিক আছে একটা নাথ বলবো, এখন ভাইয়ের কথা আমি রাখবো, ভাইয়ের রিকোয়েস্ট রাখবো, আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পরে দোয়া করে দেবো, তাবারুক আছে নাকি? মাশাআল্লাহ তাবারুক লিখে চলে আসে, হ্যাঁ ও বলতে গেলে আরো বেরিয়ে যাবে ভাই, এই না 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 আর নয়, আবার অন্য সময় হবে, অন্য সময় হবে, ও বলতে গেলে বেরিয়ে চলে আসবে, আবার কোথা থেকে হাদিস কোরআন সব মাথায় এসে যাবে একটার পর একটা। কিছু ছেলে বসে সাইটে, আমি বলছি সাইটে বসছে মানে চট তুলবে, কথা বুঝছেন না? চট তুলছে মানে কেন মন দেখিনি, চট তুলছে মানে কেন বুঝতে পারেন না নাকি? মুসাফির মা পয়সা চাইলি বলছে ফকির, তুই আমার কাছে কেন বলছিস? 5 টাকার একটা মুসাফির কলকাতা থেকে আসছে, সামনে মোর মাথায় একটা ঢেলে দিল, দি মায়ের কাছে যে বললো, মা বলছে কই রে পয়সা, খেয়ে নিয়েছি মুসাফির, হাত পাতলি বলছে আমি তো ফকির, পয়সা নেই, কথা বুঝতে পারলেন? চলেন চলেন, খুব ভালো মানুষ আপনারা, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খুব সাদা মনের মানুষ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। অল্প সময় কোরআন হাদিসকে সামনে রেখে কিছু প্রয়োজনীয় কথাবার্তাগুলো তুলছিলাম, বর্তমানে যেইগুলো আমাদের বেশি চলছে এই দিকে লক্ষ্য করে কিছু হাদিস কোরআন দিয়ে কিছু সংস্কারমূলক আলোচনা হচ্ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন দাঁড়িয়ে একটু সালাম করে দোয়া করব, আজে এ মোবারা, আজে রোজে এ মুসারাত, আজে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলা দে হাজরাত, ইয়া নবী গে সালাম,
ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা মোরাজে গে সবাই গুনাগার, ইয়া নবী গে সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, মি মুসিগি মদিনী হে ওয়ালে, হে সিগি হাসমি হিওয়ালে, মিম সে মেরা হুয়ালে, দাল সে দিদার হুয়ালে, ইয়া নবী গে সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, আমাই নবীর আব্বা জান আবুদুল্লাহ, আমাই নবীর আম্মা জান আমেনা, আমাই নবীর তুলমা হালিমা, আমাই নবীর রওজা মদিনা, ইয়া নবী গে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, সকলে বসেন ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই এখন বললে হয় কি এখন বললে হয়, আগে তো আমাকে বলবেন আজকে সেদিনের কথা মনে থাকে, আমি তো আজকের কথা ঠিকঠাক মনে রাখতে পারিনি, এত চাপের মধ্যে থাকি, কি হয় বলেন দেখি, চাঁদা কেন লাগবে, এতে প্যান্ডেল নেই, জেনারেটর নেই, আলো নেই, না আলোটা আছে, আলোটা আছে, আর ওই জেনারেটর আছে, চেয়ার তুলে দেবো, চেয়ার এই না এই রমি ঠিক আছে, কোন সুন্দর হাওয়া টাওয়া আসছে, এই ঠিক আছে, খোলা পাকা চলেন, কি হবে বলো দেখিনি, ভাইরা কেউ আছেন, বিরিয়ানি হবে নাকি, এবারে কি হয়েছে, লাড্ডু সে কি বলে না, দিল্লি কা লাড্ডু না কি বলে, লাড্ডু দিও চাঁদা, যা আর বছরে বিরিয়ানি হবে, আছেন কোন মানুষ, আছেন কোন আল্লাহর বান্দা, বড় মনের ব্যক্তি, খোলা মনের মানুষ, ফার্স্ট বলতে পারবেন যে ইনশাআল্লাহ বিরিয়ানির জন্য আমি 25 কিলো চাল দেবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেনেওয়ালা আছে,
হাওড়া জেলার লোকেরা নাকি খুব বড় লোক শুনেছি, ডিজাইনের ডিজাইনের নাকি মোটর সাইকেল চাপে শুনেছি, কুমির মোড়া ভগবতীপুর এলাকা, কিন্তু এই এলাকাটা কিরকম আমি অতটা জানি না। তো ডিজাইনের সব মোটর সাইকেল সাইলেন্সার খোলা ভাঁ ভুঁ করে ছোটে, চুলের ডিজাইন আলাদা থাকে, এখানে চুলের ডিজাইন তো খুব বেশি দেখতেও পাচ্ছি না, কারো সব তো সিস্টেমের মধ্যেই আছে দেখছি না, একটা দেখতে পাচ্ছি চুলের ডিজাইন আছে, চলেন চলেন বেশি হবে না, অল্পই ঠিক আছে, বেশি বললে অসুবিধা আছে, চলেন মাশাআল্লাহ সব ভালো মানুষ আপনারা, না নিয়ম মাফিকই চলা দরকার, কথা ঠিক কি না? এই যারা চুলের ডিজাইন দিয়ে কাটে এগুলোর ভালো নয়, এগুলো ভালো নয়, কারণ এগুলো নবী আনা সিস্টেম নয়, নবী শিখিয়েছে চুল তোমরা কাটো জুম্মা লিম্মা ওফরা, তিন রকম ভাবে চুল কাটো, এই তিন রকমের এক রকম যদি চুল কাটতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে সেটা নবীর সুন্নত হিসাবে কবুল করে দিতে পারে। একটা চুল কাটলো নেকি পাওয়া যায় জানেন আপনি, একটা কি চুলের মাপকাঠি সমান রাখতে হবে, আর পেছনে যে এইটা দেখতে পাচ্ছেন এই যে কানের লতি পর্যন্ত চুল ঝুল থাকবে। দ্বিতীয় নম্বরে কি, এইরকম নিচু হলে পিছনে দেখবেন একটা উঁচু হাড় দেখা যাচ্ছে, হাড় রোগা লোকেদের খুব ভালো বোঝা যায়, এরকম নিচু হলে একটা হাড় এখান পর্যন্ত চুলের ঝুলটা থাকবে, যেটাকে আমরা বাঁপড়ি চুল বলছি, এটা সুন্নতি চুল। আর একটা কি, এই যে কানের লতি বরাবর যে চুলের মাপকাঠি ঝুল, আর এই যে হাত এর মাঝামাঝি মিডিল পর্যন্ত চুলের মাপকাঠি থাকবে, পিছনে ঝুলটা থাকবে, আর ওপরের চুলের মাপকাঠি সব সমান থাকবে, এই হলো তিন রকম ভাবে চুল। এর এক রকম যদি চুল কাটতে পারেন নবীর সুন্নত মনে করে আল্লাহ রাব্বুল আলামিন চুল কাটার দরুন আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে, কথা বুঝতে পারছেন? যাই হোক, আমি সুন্নত নিয়ে পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, পারলে আপনারা শুনবেন, শুধু সুন্নতের উপরে আলোচনা আছে, ওখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। পূর্বের ক্যাসেটে যদি আলোচনা শোনেন আপনি পেয়ে যাবেন, একটা ছেলের ওপরে তার বাপের করণীয় কাজ কটা, করণীয় কটা, হক কটা, অন্তত 14টা হক আদায় করতে হবে একটা ছেলের ওপরে তার বাপের, এই 14টা কি কি পূর্বের ক্যাসেটে যদি শোনেন আপনি পেয়ে যাবেন, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি বলে সার্চ করবেন, ছেলের ওপরে বাপের হক কটা লিখবেন পেয়ে যাবেন, 14খানা কথা বলা আছে, অন্তত 2.5 থেকে 3 ঘন্টা আলোচনা করা আছে ডিটেলস, কেন ওই ছেলের যদি 14টা হক আদায় করেন ছেলে আর কোনোদিন বাপকে হাইব্রিড ঘুষি দেখাবে না, হাইব্রিড ঘুষি মারছে কেন, তো 7 বছরের ছেলেকে বাপ বিরিয়ানি আনতে পাঠিয়েছিল, মারবে না তো কি করবে, এগুলো বর্তমানে হচ্ছে না হয়নি হচ্ছে, যাই হোক কথাই কথা বেড়ে যাচ্ছে। আমার ভাই সর্বপ্রথম মাশাআল্লাহ 25 কিলো চাল দেবেন বলেছেন, সর্বপ্রথম যে দিচ্ছে তার বেনিফিট আবার আলাদা আছে, একটা হাদিস এসছে, হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয় ডাকা হয় তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন।